ওপরওয়ালা, পদ্য দিবার প্রথম প্রহরে তোমার কাছে এই হিসাবালের একটাই চাওয়া, রজনীর পূর্বে তুমি আমার হিসাবের খাতায় যৎকিঞ্চিত হইল অর্থ সংযোজন করিয়া দিও, এবং তৎসঙ্গে আমার পুত্র কন্যাদের কর্মক্ষমতা বাড়াইয়া দিও। হিসাব মিলে গেছে, হিসাব মিলে গেছে, আলহামদুলিল্লাহ। এবার নিশ্চয় আমার বিয়ের ফুল ফুটবে। বলে কি আমার মানে সন্তান হইয়া পিতার মৃত্যু কামনা? আমার হিসাব মিলে নাই, মিলে নাই তো, সব তো আপনার জন্য লিখে দিতেছে। হ্যালো হ্যালো, কে বলছেন? চাপিলা। কি পান্তা হাতে ঘি? হ্যালো, পরিচয় কি? আই এম কদম আলী, আপনি কে? আই এম মলা আলী। মাছের বাজারে ফোন করলাম নাকি? ওই মিয়া, মুখ সামলে কথা বলবেন, খুশি মায়েরা কিন্তু একদম নাক ফাটা ফেলবে। মহিলা ডাকাতের বাড়ি ফোন করলাম নাকি? ওই মিয়া, কথা কম, ভালো ভালো পরিচয় দেন। বললাম তো, আমার নাম কদম আলী, আমি ওই হিসাব আলী সাহেবের সাথে কথা বলতে চাই। উনি আপনার কি হয়? যে আমার শ্রদ্ধেয় প্রয়াত আব্বা জানের ন্যাংটা গালের বন্ধু। আমি হিসাব আলী চাচার সাথে কথা বলতে পারবো? না। কেন, উনি কি মইরা গেছেন? কি কি বললেন? দেখেন, উনি ঘুমিয়ে আছেন। ও, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ভালো রাখার লিগে ঘুমাইতেছে অপরিহার্য। আপনি কিন্তু খুব বেশি কথা বলেন, বাবাকে কি প্রয়োজন? আপনারে বলা যাবে না, সাক্ষাতে আমি ওনারই বলবো। তাহলে দয়া করে সাক্ষাতেই চলে আসবেন, ঠিক আছে? ঠিকানাটা? ঠিকানা জানেন না, লেখেন, কাগজ কলম নেন। আমি পছন্দ করি না। ইউ আর ভেরি নোটি গার্ল, গো অ্যান্ড আউট।
এত বড় কথা বলতে পারলি? আমি তোমাকে বাংলার নটি বলিনি, আমি বলেছি নটি গারল মানে দুষ্ট বালিকা। কি? আমি বালিকা? হ্যাঁ, নট রানিং বালিকা, পাঁচটা তো বালিকাই ছিল না। শোন আমার সাফ সাফ কথা, তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তুই তোর ইংরেজি বলা স্যার। নাম কি? কদম আলী। যোগ্যতা? 5'9". এটা কিরকম যোগ্যতা? 5'9"? ও আপনি যোগ্যতা জানতে চাইছেন? সরি সরি ভুলে গেছে, আমি ভাবছিলাম উচ্চতা। আমার নাম কদম আলী, যোগ্যতা বিকম। আউট আউট! আপনি আমারে বলছেন? হ্যাঁ, তোমারই কইতেছি। আপনার প্রয়াত বন্ধুর পলা হিসাবে আমি আপনার সাহায্য পাইতে পারি না? পারো, তবে করুম না, কমের মধ্যে আমি নাই, আমি বেশিতে বিশ্বাস করি। এই হিসাবে যাতে কখনো কম বেশি না হয় সেই জন্যে নিজের নাম নিজে রাখছি হিসাব আলী। ও এই কথা? আমার এই কম কিন্তু সেই কম না, আপনার হিসাব বাড়ানোর সকল কলা কৌশল কিন্তু আমার এই কমের ভিতরে আছে। তাই যে আগে কইব না, তোমার চাকরি হয়ে গেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মুখে ফুল চন্দন ফোটাক। ফুল চন্দন? ফুল চন্দন এটা কি জিনিস? এইটা তো আমি জানি না। না জেনে কথা বলবে না, না জেনে কথা বললে বাদান গালে থাপ্পর দেয়। বাদান উনারে গালে থাপ্পর দিবে না? না, ও আমার বন্ধুর ছেলে। এইটা কি আপনার পোলা? সন্দেহ হয়? তুমি ঠিকই সন্দেহ করছ। বিকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত ও আমার সন্তান, আর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ও আমার কর্মচারী। কর্মচারী? আমার এক পুত্র এবং দুই কন্যা জন্ম হওয়ার পর আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। স্ত্রী থাকলেই সন্তান হওয়ার সম্ভাবনা, এখন স্ত্রীও নাই সন্তানও নাই, টেনশনও নাই। মুক্তা পানি কেন পান করবেন? প্রথম কারণ, এটি শতভাগ বিশুদ্ধ। দ্বিতীয় কারণ, এর লভ্যাংশ ব্যয় হয় প্রতিবন্ধীদের কল্যাণে। মুক্তা পানি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের একটি পণ্য। আমার এই পুত্রের নাম কি জানো? জেনা। কৃপণালী। কৃপণালী? হ্যাঁ, হিসাব সহজ। ও যাতে জীবনে কখনো উদার আর দিল খোলা না হয় সেই জন্য ওর নাম রেখে দিলাম কৃপণালী। ওর কাছে কেউ এই নাম শুনে টেকা চাইব না। হিসাবটা কেমন? ভেরি গুড। আমার কন্যাদের নাম জানো? জি জানি, একজনের নাম মলা আর একজনের নাম সাপিলা। কেমনে জানলা? টেলিফোনে ঠিকানা নেওয়ার সময় তাদের সাথে আমার কথা হয়েছে। মা সেন নামের নাম, বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এই মলা আর চাপিলা হইল সবচেয়ে কম পরিমাণ খাদ্য গ্রহণকারী মাছ। এই মাছের কথা মনে কইরা তারাও যেন মিতব্যয়ী হয় সেই জন্য এই নামের কৌশল। বুদ্ধিটা কেমন? আপনার নামটা যেমন, নামের সাথে কর্মের খুবই মিল। তোমার তোমার কাজের পদবি হইল হিসাবালে হিসাব রক্ষক। সাবধান, হিসাবে কিন্তু ভুল করবা না। বেতন? বেতন খাওয়া থাকা ফ্রি, আর 2,000 টাকা বেতন। আলহামদুলিল্লাহ, এবার নিশ্চয়ই আমার বিয়ের ফুল ফুটবে। উপায় নাই, কিয়ামত আসন্ন। কিয়ামত আসন্ন? তুই কি করে বুঝলি? চোখ আর কানের পাওয়া ঠিক থাকলে তুইও সেটা বুঝতে পারতি। বাপজানের অধীনে এই বাড়িতে থাকা,
আর কিয়ামতের সাথে মোকাবেলা করা সেটা একই বিষয়। হিসাবালির হিসাব মিলতে শুরু করেছে। কিভাবে? হিসাবালির হিসাবের জন্য একজন বিকম লোক নিয়োগ করা হয়েছে। দাদা, বিকম কি? বিকম হলো একজন মানুষ যার কাম খালি হিসাব করা। সাক, হিসাব রক্ষক যখন নিয়োগ করা হয়েছে তার মানে বাবজানের হিসাব এবার মিলবে, আর যদি না মিলে সেটা আমরা মিলাই দেবো। চলো এক কাজ করি, ওই হিসাব রক্ষকের মগজটা একটু ওয়াশ করে আসি। শুনেন হিসাবালের হিসাব রক্ষক, আমার বাবা এই জীবনে যত হিসাব করছে সমস্ত হিসাব ভুল হিসাবে পরিণত করতে হবে। হিসাবগুলো যদি সঠিক হয়ে থাকে? হবে না। যে পিতা তার একমাত্র সন্তানকে লেখাপড়া না শিখিয়ে মাথায় বড়দের কাছে দিয়ে করতে পারে তার হিসাব সঠিক হতে পারে না। শুধু কি তাই, আমাদের না সারা জীবন বইয়ের গল্প না শুনিয়ে খালি মৃত বইয়ের গল্প শুনিয়েছে। আমাদের লেখাপড়া না করিয়ে ব্যাংকে টাকা জমা করে রেখেছে, আর সুদের টাকায় আমাদের বিয়ের খরচ করবে, আর আসল টাকা দিয়ে যৌতুক দিবে। এখন আবার নানা অজুহাতে আমাদের বিবাহ বিলম্বিত করে ব্যাংকে সুদের পরিমাণ বাড়াচ্ছে। অজুহাতটা কি শুনবেন না? কি? দাদা পরিবারের বড় ছেলে, তার বিয়ে হচ্ছে না দেখে আমাদের দুইজনকেও বিয়ে দিচ্ছে না। আমার বিয়ে হচ্ছে না কেন জানেন? কেন? আমার শিক্ষাগত যোগ্যতা মাত্র 4 পাস, 5 ক্লাসের নিচে কোনো মেয়ে নেই, আর মাত্র 1 ক্লাসের জন্য আমার বিয়ের ফুল ফুটছে না। শুনেন হিসাবালির হিসাব রক্ষক, আপনি যদি আমাদের বাবা সারা জীবনের হিসাব ভুল প্রমাণিত করতে না পেরেছেন তাহলে আপনার হাড্ডি থেকে মাংস আলাদা করে অর্ধেক শুটকি বানাবো আর অর্ধেক প্যাকেট করে গ্রামের বাড়ি পাঠিয়ে দিব। কথাটা যেন মনে থাকে যেন। চল। সাত নম্বর বিপদ সংকেত। শুনি, বিয়ে মানে আপনি কি বিবাহিত? বিবাহিত না, খুবই ভালো কথা, শুভ কাজ আসন্ন। 13 নম্বর বিপদ সংকেত হয়ে গেল। হ্যাঁ, না যেমন করে হোক জরি না রে এই বাড়িতে আমার আনতেই হইব। কি রে এরকম করছিস কেন, কি হয়েছে তোর? আনা তাবান, মানে অসুস্থ, আই এম ইল ফিল, মানে আমাকে মনে হয় মরণব্যাধি ছবল দিতে চাচ্ছে। মরণব্যাধি নয়, বয়সের ব্যাধি তোকে জানার দিচ্ছে। ঠিক বুঝতে পারলাম না আন্টি। আন্টি মানে আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আপনার এই ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন মনে হচ্ছে, হার্ড। বুঝতে পারছিস না, বিয়ে করে ফেল, সব কিছু ঠিক হয়ে যাবে। জোয়াজ, আই মিন ম্যারেজ, মানে বিয়ে, হ্যাঁ আমি তো বিয়ে করতেই চাই, মগর ওই ইয়ে ফ্যান হরমা, মানে পাত্রী পাবো কোথায়? আচ্ছা, 8715556 এই নাম্বারে ফোন করে দেখ, অবশ্যই তুই পাত্রীর সন্ধান পেয়ে যাবি। চন্দে চন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। হ্যালো। হ্যালো, কে বলছেন? আনা তাজেল, মানে আমি আমি তাজেল। তাজেল কারিসান রূপবান রে। আমি রূপবানকে চাই। এই এনে কেন জঙ্গলে গিয়ে রূপবানরে খুঁজেন? লা লা লা, নো নো, মানে আমি হাউসেই রূপবানকে চাই। আপনার পরিচয়? আনা ইসম তাজেল, তর্জমা হচ্ছে আমার নাম তাজেল, আমি মিডল ইস্টে থাকি, এখানে বেড়াতে এসেছি, আমার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই নাম্বারে একটি গুড গার্ল আছে, মানে সুইট 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 সুন্দরী বালিকা। একজন নয় দুইজন, কাতির মুশকিল, আমি তো দুইজনকে সামাল দিতে পারবো না, মানে আমার একজনকে চাই, সেটা কি আপনি? আমারটা তো ঘরেই আছে, এটা সাপিলার জন্য সাইডে দিই, একটু ধরেন। হ্যালো,
নাম ঠিকানা বলেন, তারপরে কথা বলা শুরু করে দেব। একটু আগেই তো বললাম, আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? দূর মিয়া, আপনার কি কারো সমস্যা আছে নাকি? এর আগে যার লোকের কথা বললেন, তার কণ্ঠ আর আমার কণ্ঠে কি এক লাগে? এর আগে মলার সঙ্গে কথা বলছে। মলা চাপিলা? এই এটা কি ফিস 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 আরত, মানে মৎস্য আরত? ধুত মিয়া, বেশি কথা করেন না তো, তাড়াতাড়ি নাম ঠিকানা বলেন, নইলে লাইন কেটে যাবে। আচ্ছা বললাম না, আমার নাম তাজেল, তাজেল। আর অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 3, মানে 3, আর রোড নাম্বার 21, সেক্টর 3, উত্তরা। ও মা, বলে কি ওই মিয়া, ছাদে উঠেন। ছাদ, ছাদে উঠলে কি আপনাকে দেখতে পাবো? জি, চল ছাদে যাই। ছাদে কেন, চল। এখন যান নিশিতে ফোন দিন। মলা, উনি গালি দিল নাকি ভালোবাসার কথা বলল? আপনার হিসাব নিকাশ তো একেবারে মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার। তাহলে এইবার বুঝো, আরে মাত্র 6 ক্লাস পর্যন্ত লেখাপড়া করো, জীবনে হিসাবে একটা ভুলও করি নাই। আরে হিসাব আলীর নামটা কি আর আমি এমনি এমনি রাখছি? হ্যাঁ, অর্থ সম্পদের হিসাবের ক্লিয়ার থাকলেও আসল হিসাবে ভুল করে ফেলাইছেন। স্বাস্থ্যই সুখের মূল, কথাটা নিশ্চয়ই আপনার জানা আছে চাচা। ওই মিয়া, হিসাবের লগে স্বাস্থ্যের সম্পর্ক কি? স্বাস্থ্য যেমন সুখের মূল, সুসন্তানও তেমনি সুখের মূল। তার মানে আমি কি কুসন্তান জন্ম দিছি? না না, আপনি কুসন্তান জন্ম দেন নাই, তাই সন্তানদের আপনি সুসন্তান করবার পারেন নাই। ওই মিয়া, আমার সন্তানগুলো লইয়া গবেষণা না করিয়া ওই হিসাব লইয়া গবেষণা করো। জি জি জি, করতাছি করতাছি। ওই যোগ বিয়োগ করে অবশিষ্ট যা পাইলেন সেটাই বাই করতেছে। হ্যাঁ করো করো, একটু তাড়াতাড়ি করো। মাসের শেষে নগদ ক্যাশ 2000 টাকা, লগে আবার থাকা খাওয়া আরও 3000। হিসাব লাভজনক না হলে চাকরি কিন্তু নট, বন্দর পোলা হও আর যাই হও। মালিকের মাইয়া লেবাস, তাহলে তো কানে সিঁড়ি কাপড়ই থাকার কথা না। আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই। হায় আল্লাহ, তাইলে তো এই বাড়িতে আমার থাকুনি কোনো সমস্যা নেই। থাকা না থাকা আমাদের হাতে না, একজনের হাতেই আছে। সে একজনটা কই? ওই দিকে। আপনি দিল দরিয়া
মানুষ, আসমানের মতন বিশাল বড় আপনার মন, এই মনেরই শান করে আমার একটু আশ্রয় দেন। পরিচয়টা কি? দেওয়ানের মতন কোনো পরিচয় আমার নাই। আচ্ছা ঠিক আছে, দেওয়ানের মতো পরিচয় নাই, কিন্তু তুমি বেটি আইলা কই থেকে? আমি আইলাম কই থেকে এটা আমি কইতে পারুম না, কিন্তু আমি জামু কই এটা আমি কইতে পারুম। কই যাবে? আলহামদুলিল্লাহ, আরে আমার টাকা পয়সা লাগবো না, বেতন দুতন লাগবো না, টাকা পয়সা লয়ে কি আমি কপরে যাবো নাকি? আমার পেটে ভাতে হলি আলহামদুলিল্লাহ। এবার মনে হয় আমার বিয়ে ফুলটা ফুটবে। সত্যি মিল গিয়া? তুমি কি সত্যি আজ থেকে এবারের বুয়া? আরে বুয়াও বলতে পারো, বান্দিও বলতে পারেন, আবার জরিনা বলেও ডাকতে পারেন। না না, আমরা তোমাকে জরিনা বলেই ডাকবো। হ্যাঁ, আমি এবারে সব থেকে ছোট মেয়ে তো, তাই আমি কোনোদিন কাউকে অর্ডার করতে পারিনি। আহারে কি মায়াবী কথা, দেখছো? শুনেন, আপনাদের সমস্ত কাম আজকে থেকে বন্ধ, আজকে সমস্ত কাম আমি করু, ঠিক আছে? কি এক হাতে? সত্যি? হ্যাঁ, কামেই পরিচয়। অর্ডার দেন। আমি এক কাপ চা খেতে চাই। আর আপনি? আমিও এক কাপ চা খেতে চাই, কিন্তু সাবধান, বাবজা যেন না জানে। আরে নো চিন্তা, কিছুদিনের মধ্যে আপনাদের বাপ জানি এই চায়ের জন্য আমারে ডাকবে। গেলাম। চাচা ধরেন, ধরেন। কাপের ভিতরে কি আছে? চা। এই রাইতে ঘুমানোর আগে এক টাকা 75 পয়সা সিবাই সিবাই খাইয়া ঘুমামু? না, সিবাই সিবাই না তো, সুমুকে সুমুকে খাইয়া তারপর ঘুমাবো। হইব না, আমার ঘুম হইব না। এই এক টাকা 75 পয়সা চিন্তায় আমার সারাটা রাত ঘুমাবো না। দূর চাচা মিয়া, আপনি কি যে কর না না খাইয়া আপনি লিকলিকা শুকায় গেছেন, বুঝছে? আপনি এই টাকা পয়সা নিয়ে কপরে যাবেন নাকি? শুনেন, মাটির নিচে অমৃত খাইতে চাইলেও খাওয়ানোর ভাগ্য রইব না। নেন, সুমুকে সুমুকে শেষ করেন। নাই টেলিফোন, নাই রে প্রিয়, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পোষাইতাম। সাপিলা, সাপিলা রে, ওই কি হয়েছে? তুই এরকম মাসের মতো ফেল ফেল করে তাকাচ্ছিস কেন? আমার হিন্দি সিনেমার হিরো হইছে। হ্যালো, আই এম তাজেল, ইউ মাই রূপবান। নো নো, আই নট রূপবান, আই ইউ রূপবান। ইউ মাই রূপবান, ইউ রিয়েলি কাতির কাতির হালুয়া, বিউটি কুইন। থ্যাংক ইউ। তুমি এখানে কেন? তোমার একটা কথা আছে, আমার ঘরে আসো। কি কথা? ঘরে আসো। আসো আসো আসো,
হবে কার? কেন? আপনার সাথে আমার? শান্তি নাই। আচ্ছা শুনে, আপনি না রাতের বেলা একদম ঘরের বাইরে যাবেন, ঠিক আছে? শান্তি নাই। তুমি আরে এত দেরি করলা কেন? আর সেই জন্যই তো হাঁচি দিলাম। দেখছো মাইয়া শখ কত? আরে তোমার লোকে প্রেম করবে আর আমারে কয় পাহারা দিতে? আস্তে কথা কও, আস্তে কথা কও, শুনবো তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো, আমি কিন্তু আজকে রাতে এখানেই থাকবো। কাউ কি কেন, আমি তোমার বিয়া করা বউ না? তোমার বিয়া করা বউ না? তুমি যদি আমার সাথে বেমানি করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। ছি ছি, ইউ আর মাই ড্রিম ক্যামেল, আই মিন উট, উট মরুভূমির উট, তুমি আমার মরুভূমির উট, ইউ আর মাই বিউটি কুইন। মানে কি স্বপ্নের রানী? তুমি তো আমারে দেখানোর পরে ঘুমাওই নাই, আমার স্বপ্ন দেখলে কেমন করে? ও মাই রূপবান, এই ড্রিম দেখলে ঘুমাতে হয় না, এটা তো অল টাইম ড্রিম। তুমি কথা কথা তো ইংরেজি মারো না তো ভাই, তুমি কি ইংলিশ বুঝো না? ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইংলিশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পার্সোনালিটি সম্পন্ন ল্যাঙ্গুয়েজ। আমি এত কিছু বুঝি না। বুঝো না কেন সাপিলা বেগম, তোমার হেডে কি বিদ্যা নাই? আরে জীবনে তো আমি ক্লাসে বিদ্যা নাই, এটা শুনলে এটাও যাইব কল, বিদ্যা আছে কিন্তু ইংরেজি বিদ্যা একটু কম। কাজল মিয়া না, মানে আমার বিদ্যা আছে তাই ইংরেজি বিদ্যাটা কম। মাফি মুশকিলা, মাফি মুশকিলা, নো প্রবলেম, নো প্রবলেম। তুমি কাল সকালবেলা আমার হাউসে চলে আসো, আমি ফুপম্মা মানে আমার আন্টির সাথে তোমার ইংরেজি কোর্স কমপ্লিট করে দেব। ইংরেজি কোর্স কমপ্লিট করাইব? এখন নিশ্চয়ই বাড়ির সবাই ঘুমে যায়, এক কাপ চায়ের উসিলায় জরিনা বেগমের কাছে গিয়ে গল্প করে আসি। সাত সকালে সুন্দরী বুয়ারে মুখ দর্শন ভিটামিন সির সমতুল্য। পানি দিয়ে তুমি কি করবা? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দেখি দেখি কুজো। আরে আমার শার্ট দিয়ে কি করবো, এটা ভিজাইতেছো কেন? আমার অনেক ভালো শার্ট। আরে চুপ থাকো তো, কেউ যদি তোমার ঘর থেকে আমারে বাইরেতে দেখে ইজ্জত কিছু থাকবো? ইজ্জত বাঁচলে বহুত শার্ট পাওয়া যায়। সাত সকালে জরিনা বেগম গেল সকালে জরিনা বেগম কদমানির রুমে, তার মানে এবারেও বিয়ের ফুল ফুটবে না? ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠোরে, ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো। জরিনা কি দোয়ার কোলা ঘরে ঢুকে গেছো, তারপর আবার দোর খোলো দোর খোলো করতেছো কেন? চরি চরি ভুলে গেছে,
আচ্ছা শুনেন, নাস্তা রেডি আছে, আপনারা তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া নাস্তা খাইতে আসেন। শুনেন, আমার নাম জরি, আমি কাম করি এবং নাম করি কিন্তু বদনাম করি না। জরি না, আমি না আজকে থেকে তোমাকে বুবু বলে ডাকতে চাই। অনুমতি বাবু বলেন কি, সম্মান এবং টাকা পয়সা ভালোবেসে কেউ দিলে কখনো ফিরে দিতে হয় না, আমি গ্রহণ করলাম, আপনারা তাড়াতাড়ি আসুন। সাপিলা, তোর কি মনে হয় জরিনা সত্যি সত্যি কাজে মিয়া? কাজ যখন নিজের হাতে করলো মিথ্যা মিথ্যি হওয়ার সুযোগ কই? দাদা, এরকম লক্ষ্মী বুয়াকে আমরা কিছুতেই হাতছাড়া করব না। বুয়া? কে বুয়া? কি বুয়া? কত সুন্দর একটা নাম, জানি না। জরি? দাদা তার মানে জরিনা বুবুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এখন কিচ্ছুতে হাত দেওয়া যায় না, ঠিক আছে? আগে বড় সাহেব আসবে, তারপর সব তো মিলে একসাথে নাস্তা করবো। আচ্ছা জরিনা, আরেকজন কেন বাদ থাকে? আচ্ছা আমি নিয়ে আসি। হ্যাঁ, না 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 না, আমি নিয়ে আসি। নাস্তা দিছে রে। হ্যাঁ, তিন তিন ছয় মানে জন প্রতি একটা করে ডিম ভাজি, পাউরুটি, কলা, জেলি, আপেল, কমলা, আবার সকল তো একলোকে মিললে নাস্তা খাইব। মেলে না, হিসাব আলের হিসাব মিলে না। মুক্তা পানি কেন পান করবেন? প্রথম কারণ, এটি শতভাগ বিশুদ্ধ। দ্বিতীয় কারণ, এর লভ্যাংশ ব্যয় হয় প্রতিবন্ধীদের কল্যাণে। মুক্তা পানি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের একটি পণ্য। তুই কি ভেবেছিস আমি মূর্খ? অনেক কষ্ট করে লেখাপড়া শিখে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি, তোকে আজকে আমি আপনি আচ্ছা, আমাদের সম্পর্কের কি অবনতি ঘটেছে? আমি যেথায় যাব খাতা কলমের হিসাব তো ফাইনাল,
তো যেটা সেমিফাইনাল সেইটা করো। সেমি না, আসল হিসাব তো ফার্স্ট রাউন্ডেই আছে। ওই মিয়া, অত জিলাপির মতো পেঁচাইয়া পেঁচাইয়া কথা কয়ও না তো। ওই যে ক্রিকেট খেলার মধ্যে ছক্কা মারে না, ওরকম ডাইরেক্ট কথা কও। আপনি কইতেছেন ছক্কার কথা? সারা জীবন ওতে টোকায় টোকায় রান নিয়ে খেললেন, শূন্য আর একের মধ্যেই আসিলেন। এই ক্রিকেট খেলার তুমি কি বোঝো মিয়া? আমারই ক্রিকেট খেলা শিখাও। আরে মিয়া, আমি হইলাম গিয়ে টেস্ট প্লেয়ার, এই টুকটাক করে খেলেই যাবো, কিন্তু আউট হব না। ওইসব উইকেটের মূল্যায়ন বেশি দিন হয় না, এটা জানেন তো। আমার অত কিছু জানার দরকার নাই, তুমি হিসাব করো। আরো ভাবতেইব। মানে আপনার যে হিসাব শুরু করছে আমি, এটার যোগ বিয়োগ চলতেছে, ফলাফলের লেগা আরো কিছুদিন অপেক্ষা করতে হইব। অপেক্ষা করতে হইব? আমি অপেক্ষা করতে পারব না। আমি তোমারে 5 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুমি আমার হিসাব মিলাই দিবা, তা না হইলে তোমার চাকরি নট। প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায়। আমার মনটা এমন উদাস উদাস করতেছে কেন? বয়স বুঝছেন, এটা হইতেছে গিয়া বয়সের দোষ। এইটার কোনো ওষুধ নাই? আছে, সাসা মিয়ারে বলেন আপনার ওষুধের ব্যবস্থা করুন। সাসা মিয়াকে বলে কোনো লাভ হবে না, তার সে তুমি বরং কদম আলীকে একটু উপরে পাঠাই দাও। কদম আলীকে? এই উদাস মন। হিসাব আলীর হিসাব ভুল, এটা আমারে প্রমাণ করতেই হইব। সারা জীবন যা কইরা আসছে কোনো কিছুই ঠিক করেনি হিসাব আলী। আমিও কদম আলী, আগামী 4 ঘন্টার মধ্যে তোমার সামনে সঠিক হিসাব আমি তুইলা ধরব। একবার পাইলে চড়াইয়া ধরন্দাম জরিনার গলে, ওরে আমার মনের যন্ত্র দুঃখ কৃপণালী। মনে অনেক সুখ না? সুখের আরো ব্যবস্থা করতেছি। আচ্ছা শোনো, মানুষ যা চায় সবসময় তা পায় না। মানুষের জীবনের সবচাইতে বড় বৈষম্য কি জানো? চাওয়া আর পাওয়া। মানুষ কখনো কখনো আকাশে চাঁদ হাতে পাইতে চায়, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। তোমাকে জীবন মাত্র শুরু, তোমার বাবা তার ভুল ধারণা থেকে বাইরিয়া যদি নিজের শুধরায় নাই, তবু তোমরা একটা সুন্দর আগামী পাইবা। সময়টা এখনো আছে,
মেয়েদের আসল সুখ স্বামীর ঘর। কিন্তু বাবজান কি তার নিজের চিন্তার বাইরে কিছু করবে? সেজন্য সবার সাহায্য দরকার। কিভাবে? শোনো, খাড়া কত বড় সাহস, তুই আমার আমার লগে এসে বুঝছস না? আমি আপনার সন্তান, পিতার পাশে বসার অধিকার সন্তানের অবশ্যই আছে। মলা, এ কি তুই বিয়ার শাড়ি পরছস? তুই বিয়ে করছস কখন? করিনি, এখন করতে যাচ্ছি। কি, আমার মাইয়া হইয়া তুই বাপের অমতে বিয়ে করতে যেতেছস? তোরে তোরে আমি গুলি করে মারু। আব্বা আব্বা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই হাই, এই শোভা কি দেখতেছিস? হ্যাঁ, আমি আমি তো পাগল হয়ে যাবো। ওই ওই সাফিলা, তুই আমার লগে ঘুরে এটা কারণ নিয়ে আইছ? মিস্টার তাজে, হ্যাঁ আমার স্বামী। কে? ইনতালা হাবিবি, তর্জমা হচ্ছে উনি আমার রুব্বান। কে, এত বড় সাহস! বুঝতে পারছি বুঝতে পারছি, তোরা তোরা সবাই মিলে আমারে ইস গিরগির। তর্জমা হচ্ছে আপনি চিৎকার করছেন কেন ভাই? সবই পারবি না, পারবি না, আরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা পারবি না। আমি আমি সব কয়টা বাড়ি থেকে বাইর করলাম। আব্দুর রহমান পাটোয়ারি চাচা, হ্যাঁ আপনি যতই নিজের নাম পাল্টাইয়া হিসাবালি সাজার চেষ্টা করেন না কেন, প্রকৃত হিসাবালি কিন্তু আপনি হইতে পারেন নাই। ওই মিয়া, এত যে হিসাব হিসাব করো, সঠিক হিসাবটা কি কইতে পারো? প্রথম হিসাব, সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি টাকা পয়সার জন্যে সেই রমণী থেকে বঞ্চিত হয়েছেন, আর এই জন্যে আপনার চান্দি সবসময় গরম গরম থাকে। আর সেই গরম মাথা ঠান্ডা করার জন্য সবসময় বরফ দিতে দিতে আমি নিজেই এয়ার কন্ডিশন হয়ে গেছি। আপনার দ্বিতীয় ভুল হিসাব, সন্তানদের না পড়াইয়া আপনি টাকা পয়সা জমাইছেন। একবার ভাইবা দেখেন তো চাচা, ওই ব্যাংকের টাকা দিয়া আপনি যদি আপনার পোলাপানদের শিক্ষিত করতেন তাহলে তাদের ভবিষ্যৎ তারাই গড়ে নিতে পারতো, আপনার সমস্ত দায় দায়িত্ব তারাই বহন করতো। আপনার তৃতীয় ভুল হিসাব হইল, আপনার এই বাড়িটা পুরো পাঁচ কাঠা জমির ওপর, আপনি প্রতিবেশীদের বাধা উপেক্ষা কইরা, রাজুকের নকশা উপেক্ষা কইরা এই পুরো জমিটার উপরে আপনি এই বাড়িটা বানাইছেন। আপনি যদি কোনো বিপদে পড়েন আপনার প্রতিবেশীরা আপনার দিকে আসবো না, এবং রাজুক যে কোনো সময় আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। চুপ করো, চুপ করো বাবা হিসাব রক্ষক, তোমার আর ভুল হিসাব ধরাই দিতে হবে না। আমি আমি আমার জীবনের সব ভুল হিসাব বুঝতে পারছি। অল্পতে বোঝার জন্য ধন্যবাদ চাচা। এখন আপনার ছেলে মেয়েরা কে কি চায় তাদের জিজ্ঞাসা করেন, এবং এখনই তাদের চাওয়া পাওয়াটা আপনি পূরণ করে দেন চাচা। অবশ্যই অবশ্যই দেব। বাবা কৃপণালী, বলো বলো তোমার চাওয়া পাওয়া কি বলো। প্রথমে, হ্যাঁ আমার নাম কৃপণালী পাল, গিয়ে উদারালি রাখতে রাখলাম। দ্বিতীয়ত, হ্যাঁ আমার এই প্যান্ট আমি 10 বছর ধরে পরছি, হ্যাঁ এই প্যান্ট ছাড়ার আগেই আমাকে বিয়ে করাইতে হবে। ঠিক আছে, আগামী আগামী 7 দিনের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মারহাবা। মোলা মা, তুমি কি চাও মা? আমি প্রথমে আমার নাম মলার বদলে মলি রাখতে চাই। দ্বিতীয়ত, আপনি আমার বিবাহের জন্য যেই টাকা ব্যাংকে জমা করেছেন সেই টাকা দিয়ে আমি লেখাপড়া শিখতে চাই। আর তৃতীয়ত, আমি পরে বলবো। পরে? আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। তাহলে সাবিলা মা, তোমার তোমার কি চাওয়া পাওয়া? আমার বেশিরভাগ চাওয়া পাওয়া আমি নিজেই মিটিয়ে ফেলেছি। প্রথমত, চাপিলা নামটা বদলে রূপবান নাম রেখেছি। দ্বিতীয়ত, নিজের বিবাহটা নিজেই পছন্দ মতো করেছি। তৃতীয়ত, আমি মলি বাবুর সঙ্গে লেখাপড়া করতে চাই। কিন্তু
তুমি যাকে বিবাহ করছো তার সঙ্গে তো পরিচিত হই নাই, মানে তার পরিচয়টা তো আমার কাছে। তার পরিচয়টা আমি আজ আপনাকে দিচ্ছি। আপনি? হ্যাঁ, আমি রিজিয়া। আপনি আমার জমি দখল করে বাড়ি বানিয়েছেন, আর সেই জন্য আমিও আমার ভাইপোকে দিয়ে ফুসলিয়ে বাগিয়ে আপনার মেয়েকে বিয়ে করিয়েছি। না না, আপনি ঠিক কাজ করছেন, আপনি ঠিক কাজ করছেন। আসলে আসলে আমি তো একটা অপদার্থ। হ্যাঁ, আমার মতো অপদার্থের শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু কদমালি, এই যে সকলের চাওয়া পাওয়া পূরণ করলাম, কিন্তু বন্ধু পুত্র হিসেবে তোমার চাওয়া পাওয়া পূরণ করাটাও তো আমার একটা জরুরি দায়িত্ব। কি দায়িত্ব চাচা আব্বা? চাচা আব্বা, চাচা আব্বাটা আবার কি জিনিস? জি, এই কদমালির স্ত্রী হিসাবে আপনি তো আমার চাচা আব্বাই হন। কি কদমালি? জি চাচা, জরিনা আমার কবুল করা বউ চাচা। সত্য? কাবিন আছে? জি চাচা। এই তো আসল হিসাব মিলে গেল গা। ওই মিয়া, আসল হিসাব বলি তো আমি না, আসল হিসাব বলি তো নাকি তুমি। এটা কিন্তু আমি ইচ্ছে করে দিছি, আনন্দের হাসি। মুক্তা পানি কেন পান করবেন? প্রথম কারণ, এটি শতভাগ বিশুদ্ধ। দ্বিতীয় কারণ, এর লভ্যাংশ ব্যয় হয় প্রতিবন্ধীদের কল্যাণে। মুক্তা পানি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের একটি পণ্য।